আসসালামু আলাইকুম। আবার যাচ্ছি কলকাতা, আর এটা যাচ্ছি ট্রেনে, আর এটা আমার সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম কেবিনে, আর এবার যাচ্ছি সিটে। তো সিটে যাওয়ার কি খারাপ অভিজ্ঞতা, ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সিট নেওয়ার পর যেটা দেখলাম, আমাদের পিছনে একটা ফ্যামিলি বসেছে, ওনারা হাজবেন্ড ওয়াইফ, দুইটা বাচ্চা এবং ওনাদের মা। তো ওনারা এই কজন ছিল, পর আমাদের পিছনের দুইটা সিট মিলিয়ে। ওনারা সারাটা রাস্তা এত জোরে জোরে ভিডিও কলে কথা বলেছে, ওনাদের যত আত্মীয় স্বজন রিলেটিভ আছে সবার সাথে তারা কথা শেষ করেছে, যতক্ষণ পর্যন্ত তাদের নেটওয়ার্ক ছিল বাংলাদেশের। তো এত শব্দের ভিতরে আমরা মানে লাস্টলি খুবই অস্থির হয়ে গিয়েছি এবং বিরক্ত হয়ে গেছি। তো আমরা যারা ট্রেনে ট্রাভেল করব, অবশ্যই এই জিনিসটা ভাববো যে আমরা এমন কিছু করব না যে অন্য কারোর অসুবিধা হতে পারে। দেখেন একদম বিকাল বিকাল হয়ে গিয়েছে পৌঁছাতে পৌঁছাতে। তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, ট্যাক্সি যেখানে নেয় ওখানে। তো ট্যাক্সি নিতে যাওয়ার একটা অভিজ্ঞতা আছে, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। ট্যাক্সি নিতে গেলাম, আমার সাথে এবার গিয়েছিল আমার ছোট মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড। তো ট্যাক্সি ও যে সিরিয়াল মতো যে ইয়েলো ট্যাক্সি আছে ওইটাই নিল সবসময় যেটা নেয়। ইয়েলো ট্যাক্সি নেওয়ার পর আমি ওকে বললাম, তুমি কেন ইয়েলো ট্যাক্সি নিলা? মেইনলি আমার ছোট মেয়ে এসি ছাড়া একদম গাড়িতে বসে না, ওটা চিন্তা করে আমি ওকে বলছিলাম যে তুমি কেন ইয়েলো ট্যাক্সি নিলা, একটা এসিওয়ালা ট্যাক্সি নিতা। তো দেখেন আমার বাচ্চাগুলা তার বাবার প্রতি এত উইক, তার মাথায় আসছে যে আবার এসিওয়ালা ট্যাক্সি নিতে গেলে বাবার একটু বেশি টাকা লাগবে, থাক দরকার নাই আমি এটাতেই যাব। এবং সে বলছে যে তার নাকি এই ট্যাক্সিটাই পছন্দ, ইয়ালো ক্যাব। তো যাওয়ার পর আমরা হোটেলে সব কিছু রেখে বের হয়ে গেলাম খাবার খেতে। যাওয়ার পথেই পরে শ্রীলেদার, ওখানে চলে গেলাম। দেখেন কতগুলো জুতা নিয়েছি আমি হাতে, আর ওখানে জুতার দাম এত সস্তা দেখলে শুধু নিতে ইচ্ছা করে। তারপর পাশেই একটা বেকারি পেস্ট্রি শপ, ওটাতে গেলাম। ওটাতে যেয়ে দেখছিলাম যে কী কী পাওয়া যায়। তো অনেক মজার মজার খাবার ছিল, কিন্তু কেকটেক অত বেশি ভালো লাগছিল না। কিন্তু আমি যখন ক্রিম রোল পেয়ে গেলাম, ওটা তো আমাকে খেতেই হবে। তো আমি, আপনারা জানেন আমি ক্রিম রোল অনেক পছন্দ করি, তো ক্রিম রোল নিলাম, সাথে নিলাম প্যাটিস। ওইটা নিয়ে চলে গেলাম মোর ডিপার্টমেন্টাল স্টোর, যে একটা আছে মোর, ওখানে স্টোরে মোর থেকে খাওয়া দাওয়া কিনে চলে গেলাম ইয়াম্মি স্যান্ডউইচ খেতে। শেষ।